কম্পিউটার যা জনপ্রিয় একটি শব্দ। কম্পিউটারের 10টি টিপস নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আপনি কম্পিউটারের দ্রুত কাজ করার জন্য কয়েকটা প্রসেসিং আপ সেখানে দেখিয়েছি, কিংবা বিভিন্ন ধরনের প্রবলেম যদি হয় আপনি সেটা নিজেই সলিউশন করতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করবো কম্পিউটার 3 টিপস, যেগুলো জানার সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি জানা থাকে তাহলে আপনি বলবেন যে অ্যামেজিং একটি ফিচার্স। তাহলে চলুন আমরা সেই 3টি টিপস জেনে ফেলি। করার পরে অটোমেটিকলি হাইড দ্য টপস বার ইন ডেস্কটপ মোড, এই অপশনটি যখন চালু করে দিবেন সার্চ মেনু বা বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা টাস্ক বার আনি সেগুলো এখানে শো করছে না। কাজ দেখুন, আমার যে ওয়েলকামটি আমি এখানে সেট আপ করেছি সেটার এখানে যে নামটা, আমার পুরো নামটা এখানে আসে না। এটা কীভাবে আপনাকে পুরো স্ক্রিন ক্লিয়ার করে দেবেন, তার জন্য আপনি সিম্পলি রাইট বাটন ক্লিক করবেন, পার্সোনালাইজে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে একটু স্লাইড করে নিয়ে আসবেন সোর্স, তারপরে এখান থেকে ফুল স্ক্রিনের বিপরীতে স্ট্রেস এই অপশানটি সিলেকশন করে দেবেন। দেখুন গাইস, এখন আমার এই অপশানটি চলে এসেছে এখানে, এবং এই অপশানটি আমার এখানে পুরো নামটা চলে এসেছে। ওকে গাইস, এবং যে সেকেন্ড যে অপশানটি থাকবে সেটা অনেক ইন্টারেস্টিং। ওকে, সে অপশানটি করার জন্য আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর টাচ বার সেটিং অপশানে ক্লিক করবেন। করার পরে অটোমেটিকলি হাইড দ্য টপস বার ইন ডেস্কটপ মোড, এই অপশানটি যখন চালু করে দিবেন, দেখুন গাইস এই অপশানটি আমি যখন চালু করে দিয়েছি তখন আমার ডেস্কটপের যে নিচে যে আমরা সার্চ মেনু বা বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা টাস্ক বার আনি সেগুলো এখানে শো করছে না, কাজ করার পর ক্ষেত্রে এগুলো দেখা যাবে না। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এটা যে কোনো একজন ইউজার কিংবা যারা রেকর্ডিং করে ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে তাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে, এবং স্মার্ট লুকিং বলা যায় তাকে। ওকে, এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ, অটোমেটিকলি হাইড দ্য টাচ বার ইন ডেস্কটপ মোড, এটা আমাদের সেকেন্ড স্টেপ গেল। ওকে, এবার থার্ড নাম্বার স্টেপ, সেটা হচ্ছে স্মার্ট আইকন। দেখুন গাইস, আমাদের এগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে কিন্তু বড় সৌন্দর্য লাগছে, কোনো সৌন্দর্য দেখা যাচ্ছে না। তার জন্য আপনাকে সিম্পলি আবার সে টাচ বার অপশনে, টাচ বার সেটিং অপশনে যাবেন, যাওয়ার ইউজ স্মল টাচ বার অন করে দিবেন। ইউজ স্মল টাচ অন বার অন করে দিলে এগুলো সিম্পলি ছোট হয়ে যাবে। ওকে, বারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন গাইস এগুলো কত ছোট ছোট করে এবং চলে এসেছে আমাদের এখানে। এভাবে সিম্পলি আপনি কাজটা করতে পারেন। এখন দেখুন আমার কিন্তু কম্পিউটারের লুকিংটা অনেকটা স্মার্টলি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার this video with your friends.